equals to A. জীবন আর রাজি হইতাম না হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে সবাই ভালো আছেন, সুস্থ আছেন? সবাইকে রামাদান মোবারককে শুভেচ্ছা জানিয়ে আবারও আমি আরেকটা ব্লগ শুরু করতে যাচ্ছি। আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব এই রমজানে প্রথমবার হচ্ছে কারো বাসায় দাওয়াতে যাচ্ছি, তো সেটা নিয়েই থাকবে আজকের ব্লগটি। তো যেহেতু দাওয়াতে যাব তো আমি একটু বের হলাম যে একটু কিছু কিনবো আর কি, আর যাদের বাসায় যাব ফার্স্ট টাইমের মতো ওনাদের বাসায় যাব, তো আমি ভাবলাম যে ফ্লাওয়ার না কিনে বাসার কোনো কিছু আর কি কিনি। তো আমার যেহেতু দূরে যাওয়ার অপশন নাই সেই দিন, তো যার কারণে আমার বাসার সামনেই যে স্টোর ছিল সেখানে আর কি গিয়েছি। তো সেখানে যেয়ে ভাবলাম যে দেখি কোনটা চুজ হয়, আগে থেকে তো আসলে সিলেক্ট করা আর কি পসিবল না, তো স্টোরে যাওয়ার পর স্টোর কোন মানে স্টোরে কোনটা অ্যাভেলেবল আছে সেটাই আর কি দেখি। তো প্রথমে আর কি গেলাম আমি গাছের সেকশনে, ভাবলাম যে একটা গাছ নিয়ে যাই, গাছ এখানে সবাই খুব পছন্দ করে, প্ল্যান্ট যেটা ইনডোর প্ল্যান্ট। তো সেদিন আমি দেখলাম যে অনেক সুন্দর সুন্দর গাছ আসছে এখানে, রোজগুলো আমার কাছে খুবই ভালো লাগতেছিলো, অনলি 4 পাউন্ড করেছিল এই রোজগুলো, এবং রোজের কোয়ালিটিটা খুব সুন্দর ছিল, তো ফুলগুলো অনেক সুন্দর ছিল। তো অন্য গাছগুলো সব গাছে আমি দেখতেছিলাম যে দেখি কোনটা নেওয়া যায়, কি নিব কি নিব না, বা অন্য আরও ঘরের জিনিসপত্র আছে সেগুলোও দেখি। তো আমি জাস্ট একটা ফ্লাওয়ার আমার বাস্কেটে রেখে আমি উপরের সেকশনে চলে গেলাম যে কিছু পাই কি না, যেহেতু ফার্স্ট টাইম তাদের বাসায় যাচ্ছি আর মেয়েরা কিন্তু ঘর সাজাইতে সবসময় পছন্দই করে, তো এই জন্য ভাবছিলাম যে একটু বাসারই কোনো কিছুই আমি নিব। তো এই পাশে ক্যান্ডেল ছিল, এই পাশে বাসার অ্যাক্সেসরিজ ছিল সাজানোর, বাট এইখানে একটা বিপত্তি হয়েছিল, আমার ফোনটা রেখে আমি এখানে যখন শ্যুট করতেছিলাম ফোন ঠাস করে পড়ে গেছিল আর কি। যাই হোক, আল্লাহ বাঁচাইছে যে আমার ফোনের যে কাভারটা আছে সেই কাভারটা বেশ ভালো, এবং আল্লাহর রহমতে আমার ফোনটার কিছু হয় নাই। যাই হোক, তো আমি এখানে একটা ক্যান্ডেল হোল্ডার, বড় একটা ক্যান্ডেল হোল্ডার সেটা নিয়ে বাসায় চলে আসলাম, আর সাথে আমি একটা গিফট একটা ব্যাগও কিনে ফেলছি। তো গিফট ব্যাগে রাখার পর আমার কাছে মনে হলো যে একদম খালি খালি লাগতেছে, তো ভেতরে কিছু একটা দেওয়া দরকার। তো বাসায় আমার কিছু টিস্যু পেপারের মতো ছিল, এই টিস্যু পেপারগুলো সাধারণত যে র্যাপিং করার পারপাসে ইউজ করে, তো এগুলো আমি আখায়নের বার্থডেতে গিফট পাঠাইছিলাম তখন দিয়েছিলাম, তো কয়েকটা রয়েছিল, তো পিঙ্ক কালার খুব সুন্দর ম্যাচিংও হয়ে গেছে ব্যাগের সাথে, আমি আগে থেকে চিন্তা করে আসলে কিনিনি, বাট পরে দেখলাম যে খুব সুন্দর ম্যাচ হয়ে গেছে। তো আমি সেই টিস্যু পেপারগুলো আর কি দুইটা আর কি দিয়ে আমি একটু কাভার করে দিছি যাতে উপর থেকে না দেখা যায় এবং দেখতেও একটু যেন সুন্দর লাগে আর কি। তো পরে আবার চলে আসলাম রেডি হইতে, তখন কিন্তু অলরেডি সময় হয়ে গেছে, আর এদিকে সাদ ব্যস্ত, সে হচ্ছে ক্লাস করতেছিল, সুমন ওদিকে ঘুমাচ্ছিল আর আমি তখনই রেডি হচ্ছিলাম। তো আমি তো ভাবলাম যে যেহেতু ইফতারে যাব রেডি আর খুব তো বেশি আর হওয়ার প্রয়োজন নাই, জাস্ট একটু টুকটাক, কিন্তু অনেক দিন পর আমি ফাউন্ডেশন ইউজ করছি, সাধারণত এখন আমি যখন বাইরে যাই জাস্ট আমি ফেসে একটা মানে পাউডার দিয়ে চলে যাই আর কি, প্রেস পাউডার দিয়ে চলে যাই। বাট সেই দিন আমার কাছে মনে হলো আচ্ছা একটু মানে তার থেকে একটু বেশি করি আর কি, তো একটু ফাউন্ডেশন ইউজ করেছিলাম আর কি, বাট কনসিলার এগুলো কোনো কিছু ইউজ করিনি। চোখটাও আমি চাচ্ছিলাম যে একটু ভরা ভরা রাখার জন্য, যেহেতু মানে এটা একটু যে ইফতারের দাওয়াত যেহেতু, তো একটু চোখটা একটু ভরা ভরা থাকলে একটু ভালো লাগবে। আর এই স্লিপারটা আমার খুবই 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 পছন্দের একটা স্লিপার, আমি যদিও জুতি খুঁজতেছিলাম জুতি খুঁজে পাইনি, পরে আমি এই স্লিপারটাই পরছি। তো যাই হোক, এই ছিল আমার লুক। আর এই দিকে ইজাজ ঘুম থেকে উঠছে, ওকে একটু পাঞ্জাবি পরাইলাম, ইফতারের জন্য যাব এই জন্যই ভাবলাম একটু পাঞ্জাবি পরুক আর কি। আর ইজাজ তো খুবই খুশি, সে এত লক্ষ্মী ছিল সেই দিন, আর সাত তো পাঞ্জাবি পরবেই না পরবেই না, তাকে মোটামুটি একটু জোর করেই বললাম যে না একটু পরো, আর কবে পরবা পাঞ্জাবি, এগুলো তো ফেলেই দিতে হবে। আর সুমনের কাহিনী হয়েছে, সে আমি তাকে বলছি তুমি আমাকে ব্লু পাঞ্জাবিটা তাহলে পরো, সে হচ্ছে খুঁজে পায় না খুঁজে পায় না, এগুলো করতে আমাদের দেরি হয়ে গেছে আর কি যেতে যেতে, তারপরে যাই হোক সে খুঁজে পাইছে, সে পরে পরছে আর কি ব্লু পাঞ্জাবিটা, এবং সেও উইলিংলি আর কি চাইছে যে পরার জন্য আর কি। তো আমরা একটু ম্যাচিং ম্যাচিংই ছিলাম, আমি আর সুমন ব্লু ব্লু পরছিলাম, ভালোই লাগতেছিলো।
এই তো চলে আসছে আপুদের বাসা। তো আপুদা হচ্ছে ওনার রুমেই হচ্ছে খাবারের ব্যবস্থা করেছিল, যেহেতু ওনাদের কিচেনটা নিচে। তো বলছে যে আমরা নিচে মানে ওনার বেডরুমেই আর কি খাবার সব অ্যারেঞ্জ করেছে আর কত কিছু করছে। তো আপুর নাম হচ্ছে প্রিয়াঙ্কা এবং ভাইয়ার নাম হচ্ছে রাহাত। তো ওনাদের আর কি বাসা, ওনাদের বাসাটা হচ্ছে আমাদের বাসা থেকে মোটামুটি কাছেই, একদম ওয়াকিং ডিস্টেন্সে আর কি। তো তারা আমাদের দুজনের পাঞ্জাবি সরি আমাদের দুজনের ড্রেস ম্যাচিং দেখে বলতেছিল যে আপনারা কি সুন্দর ম্যাচিং করে আসছেন। তো আমরা না আসলে মাঝে মাঝে ট্রাই করি যে একটু ম্যাচিং করার জন্য, বাট সবসময় হয়ে ওঠে না। তো এই ছিল আপুর হচ্ছে আয়োজন, বেশ অনেক কিছুই করছে। আমি বলতেছিলাম এত কেন কিছু করছে আর কি, ইফতারে আসলে এত কিছু খাওয়া যায় না। তো এটা ছিল জর্দা করছে, দেখতে অনেক লুকিংটা অনেক সুন্দর ছিল। আর এদিকে বিরিয়ানি ছিল আর কি, এটা ল্যাম আর বিফ বিরিয়ানি ছিল, আমি ভুলে গেছি আর কি, যাই হোক বিরিয়ানি ছিল। তো আসলে বিদেশ বাড়িতে না এরকম একটা এনভায়রনমেন্ট পাওয়া কিন্তু আমার কাছে মনে হয় যে খুবই একটা লাকের বিষয়, যে সবাই মিলে একটু ইফতার করা। বাংলাদেশে যখন ছিলাম তখন দেখা গেছে ফ্রেন্ড সার্কেলদের সাথে ইফতার করতে গেছি, বাট বিদেশে তো আর সেই রকম ফ্রেন্ড সার্কেল আসলে এখনও হয়ে ওঠেনি। তো তারপরও এই তো তারপরও কারো বাসায় যদি যাই খুব ভালো লাগে যে এরকম ইফতার করা আর কি, কারণ একা একা ইফতার করাটা, এতে ইফতারে দু একজন নতুন কেউ জয়েন হলে এটা কিন্তু সবসময় ভালো লাগে। ইফতারে মনে হয় যে দু একজন খুব ভালো লাগে আর কি। এই তো এটা হচ্ছে প্রিয়াঙ্কা আপু, ওনার বাসাতেই গিয়েছি, যেহেতু সে ব্যস্ত ছিল সব অ্যারেঞ্জমেন্টের জন্য। তো আমার ভিডিওতে খুব বেশি নাই আর কি প্রিয়াঙ্কা আপু। তো ইফতার টাইমও হয়ে গেছে, ওনাদের টিভিতে আবার সুন্দর আজান হচ্ছিলো, এইটা খুব ভালো লাগছে আমার, এই ইফতারের সময়টা আর কি আজানটা। তো আমি একটু একটু করে নিয়ে নিয়েছিলাম, এখানে প্যাটিস নিয়েছি, এটা আপু বাসায় নিজেই বানিয়েছে। তো চিকেন প্যাটিস হতে পারে, আমি ভুলে গেছি আসলে কী প্যাটিস ছিল, যাই হোক তারপরেও প্যাটিসটা অনেক মজা ছিল। আমিও ভাবছি আমি বানাবো, উনি কিন্তু এয়ার ফ্রায়ারে বানাইছে আর কি। সেই দিন আমরা এত গল্প করছি এত গল্প করছি, আমরা বাসায় আসছি মানে 9:30 দিকে। তো ইফতার করার পরও আমরা আরও 2-2.5 ঘন্টার মতো ছিলাম, এতক্ষণ আমরা গল্পই করছি গল্পই করছি, এটা যে কী ভালো লাগে আসলে। আর এখানে রাহাত ভাইয়া নিজে কফি বানায় নিয়ে আসছে আমাদের জন্য, আমি যদিও কফি খুব একটা খাই না, তারপরও ভাইয়ার রিকোয়েস্টে আর কি খেয়েছি। তো ভাইয়ের কফি নাকি অনেক ভালো হয়, আর আসলেই ভালো ছিল, অনেক মজা ছিল কফিটা। আর এটা একদম লাস্ট মোমেন্টে বাসায় চলে আসতেছি, এতক্ষণ যে গল্প টল্প করছি এগুলোর কোনো কিছুই আসলে ভিডিও করি, এত কিছু কি আর ভিডিও করা যায়, যতটুকু মানে ক্যাপচার করা যায় অতটুকুই আর কি ক্যাপচার করি। যাই হোক এই পর্যন্তই ছিল আমার আজকের ভিডিওটি, যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট দিবেন, আর আমাদের পরবর্তী ভিডিও দেখাতে আমাদের চ্যানেলে আমাদের পেজে থাকবেন। আজকের মধ্যে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে, বাই বাই।